Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Shuddhi Bhakti Paribhavet Shikharti Vrinda, Ebang Upasthit Royechen Amader Majhe, Shri Dham Mayapur Theke Agato, Ebang Iskon Sonnyasi Barga Onnotomo, Ebang GBC, Bangladesher Ebang Bharater, Amader Guru Maharajer Kripadhanno, Agrojo, Satitto, Shila Bhakti Purushottam Swami Maharaj. Rivo. তিনি আমার ওনার নির্দেশে গুরু মহারাজের পরবর্তী অবস্থানে তিনি থেকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন পরিচালনার আমাদের আধ্যাত্মিক সব বিষয়ে তিনি গাইড করছেন তাতে নাকি আমরা পেয়েছি আমাদের মাঝে আর বিশেষ করে আপনারা সকলে সৌভাগ্যবান যে আপনাদের এই কোর্সে মহারাজ স্বয়ং এখানে উপস্থিত থেকে আপনাদের আশীর্বাদ দিবেন মহারাজের উপস্থিতির জন্য মহারাজকে সুস্বাগতম এবং অভিনন্দন এবং আর উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশের ইসকনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক শ্রীপাচার্য চন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু রয়েছেন তেনারও আপনারা কৃপা আশীর্বাদ লাভ করবেন আর উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ ইসকন শাখার সহসভাপতি শ্রীপাদ পরম পুরুষ দাস ব্রহ্মচারী প্রভু আর উপস্থিত রয়েছেন আমাদের চট্টগ্রাম নন্দনকানন মন্দিরের অধ্যক্ষ সুযোগ্য সুযোগ্য অধ্যক্ষ সুযোগ্য অধ্যক্ষ পণ্ডিত গলাধর দাস ব্রহ্মচারী আরো আপনারা সৌভাগ্যবান আজকে প্রথম ক্লাস আমাদের এই বাংলাদেশের শ্রীহট্টে যেখানে মহাপ্রভুর পূর্ব নিবাস ছিল শ্রীহট্টের পুত্রালয় আবির্ভাব হয়েছে শ্রীপাদ পদ্মমুখ নিমাই দাস ব্রহ্মচারী প্রভু যিনি সুদূর পুনে থেকে বোম্বে বোম্বে থেকে বোম্বে থেকে সেই ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব এবং ভক্তি বেদান্ত ভক্তি সার্বভৌম করে ফেলছেন এখন মায়াপুরের শিক্ষক হিসাবে তিনি কাজ করছেন সেই শিক্ষকতা করছেন এবং তিনি এখানে উপস্থিত রয়েছেন তা তিনি ক্লাস দেবেন আপনাদের মহারাজ উদ্বোধনের পরেই আমরা এদের সবাই আলোচনা করার সুযোগ পাবো না আজকে যেহেতু আমাদের মিটিং আছে শুধু মহারাজ আলোচনা করে উদ্বোধনী ঘোষণা করে আপনাদের আশীর্বাদ দিয়ে আমরা যাবো আর পদ্মক প্রভু পরবর্তী ক্লাস পরিচালনা করবেন আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য আমি সকল প্রভুরা উপস্থিত রয়েছেন এই জন্য আমি সবাইয়ের প্রতি অভিনন্দন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি হরে কৃষ্ণ বলবো আমি ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमोऽहं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्री भक्तिवेदान्तस्वामिने इति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी वंशाकल्पतरुभश्च कृपा सिंधु भयेभ च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करोति वाचालं पङ्गुलं हयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं शीघ्रदिनतरिणं श्रीचैतन्य ईश्वरं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपति तो खूब आनंदर विषय जे आपनारा ভক্তিশাস্ত্রী কোর্স সম্পন্ন করে আজকে ভক্তি বৈভব কোর্স শুরু করবেন তো সবাই কি এখানকার
নানা বিভিন্ন গ্রামে সপ্তাহে একদিন করে হবে, আজ শুক্রবার, প্রতি শুক্রবার ওরা আসবে কোর্স করে একটা ক্লাস করে চলে যাবে। তো আমাদের যে ভগবত ভক্তি, আমরা সবাই ভক্তি করতে এসেছি, তো পড়াশোনা কি দরকার? ছোটবেলায় পড়াশোনা করতে স্কুলে যেতাম বস্তা নিয়ে নিয়ে, সে কি ঝামেলা একটা। সে বুড়োকালে আবার সে পড়াশোনা, ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, সার্টিফিকেট পেতে হবে। তো ব্যাপার হচ্ছে ভক্তি তো অন্তরের ব্যাপার, এইসব পড়াশোনাগুলো কী হতে করতে হবে, এর প্রয়োজনীয়তা এই জন্য রয়েছে। প্রভুপাদ বলছেন যে জ্ঞানবিহীন যে ভক্তি, জ্ঞানবিহীন ভক্তি হচ্ছে ভাবপ্রবণতা, আর ভক্তিবিহীন জ্ঞান হচ্ছে মায়াবাদ। সেজন্য ভক্তি বেদান্ত, আমাদের প্রভুপাদের নাম আছে ভক্তি বেদান্ত স্বামী, ভক্তি আছে বেদান্ত জ্ঞানও রয়েছে, তাহলে ভক্তির পূর্ণ ফল লাভ করা যায়। সেজন্য আমাদের এই ভক্তি করতে হলে ভক্তি সম্বন্ধীয় জ্ঞানের প্রয়োজন রয়েছে, তা নাহলে আমাদের ভক্তিটা একটা ভাবপ্রবণতায় পর্যবেসিত হবে। আর এই পৃথিবীতে এই ভাবপ্রবণতার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ভক্তির অভাব নেই, কিন্তু জ্ঞানের অভাবের দরুন সারা বাংলাদেশ এখন মায়া সহজাদের কবলিত হয়ে পড়েছে, সহজাদের কবলিত হয়ে পড়েছে। সেজন্য গুরু মহারাজ বলছেন যে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছে, মায়াবাদী মুখ দেখলে সবস্ত্রে স্নান করতে হবে, মায়াবাদী ভাষা শুনলে হয় সর্বনাশ। কিন্তু গুরু মহারাজ বলছেন মায়াবাদী থেকে সহজে আরও ডেঞ্জারাস। সহজে আর কেন ডেঞ্জারাস? মায়াবাদী দেখলে বুঝতে পারবে এটা মায়াবাদী, কিন্তু সহজে দেখলে বুঝতে পারবে না এটাকে। কারণ শুদ্ধ ভক্তের মতন সুন্দর চৈতন্য লীলা বলবে, সুন্দর মানে অষ্টসাত্ত্বিক বিকার সব প্রকাশিত হবে, গড়াগড়ি দেওয়া থেকে শুরু করে চোখ থেকে জল সব দেখতে পারবে। সেজন্যই বর্তমান এই সহজিয়ারা পুরো বাংলাদেশে দখল করে রেখেছে শুধু ভাব দেখিয়ে, কিন্তু যথার্থ জ্ঞানের অভাব রয়েছে সেখানে। যদি ভক্তি সম্পর্কে যথার্থ জ্ঞান থাকে, তাহলে আমরা মায়াবাদী, শূন্যবাদী, সহজিয়া এগুলো থেকে আমরা বুঝতে পারবো, ধরতে পারবো, আর মানুষকে এদের প্রভাব থেকে আমরা রক্ষা করতে পারবো, আর নিজেও সুরক্ষিত হতে পারবো। ভগবত ভক্তিতে জ্ঞানের প্রয়োজন নেই, ভগবত ভক্তি হচ্ছে অনন্যপেক্ষ, জ্ঞান কর্ম ধ্যান এই কাউকে অপেক্ষা করে না। ভক্তি ভক্তি করলে জ্ঞান বৈরাগ্য এমনি আসবে, বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়তি আসু বৈরাগ্যম জ্ঞানম তো যত অহিতকম। জ্ঞান বৈরাগ্য করতে হয় না, ভক্তি করলে জ্ঞান বৈরাগ্য আসে। কিন্তু সমস্যা আছে যে ভক্তি যথার্থ সিদ্ধান্তের উপরে ভক্তি প্রতিষ্ঠিত নয়, সে ভক্তি মানুষকে সহজিয়া করবে। যেটা বলা আছে যেরকম আমি মনোনীত চিন্তা করি, তো আমাদের গ্রামে গঞ্জে সব বুড়ি মারা তারা বেশি শাস্ত্র জানে না, কিন্তু ভক্তি করছে, তুলসীতে জল দিচ্ছে, ভগবান ঠাকুর কৃষ্ণ ভগবান জানে, তাদের শাস্ত্র দিয়ে বোঝাতে হয় না, তারা ভক্তি জানে, কৃষ্ণই ভগবান, রামই ভগবান, বরঞ্চ বেশি শাস্ত্র অধ্যয়ন করে আমাদের বিভিন্ন প্রকার সন্দেহ সৃষ্টি হচ্ছে। তো ভগবান কি সাকার না নিরাকার কি ব্যাপার, বিভিন্ন রকমের আছে শাস্ত্র বলারও সন্দেহ সৃষ্টি হচ্ছে আবার। তাদের তো
ভক্তি বাস, হ্যাঁ খ্রিস্ট ছোটোবেলায় হ্যাঁ খ্রিস্টই ভগবান, রামই ভগবান আমরা জানতাম। শাস্ত্র পড়ে বিভিন্ন রকমের বুদ্ধি এসে গেছে, তো বুদ্ধি হলে যা হয় অবস্থা। কিন্তু আবার যে বিপদটা কি আছে, শাস্ত্র ভিত্তিতে যদি আমরা ভগবত ভক্তি না করি তাহলে যে কোনো মানুষ এসে আমাদেরকে পথভ্রষ্ট করাতে পারে। বিশেষ করে বর্তমান সমাজে যেরকম বিভিন্ন প্রকারের মতবাদ, আগে এরকম বিভিন্ন প্রকার মতবাদ ছিল না। তা আমি যে গ্রাম থেকে আসছি উড়িষ্যা থেকে, আমি তো এই মুসলমানদের দেখতামই না, একটা মুসলমান দেখতাম দুই তিন মাসে একবার আসতো ছাগল কাটবার জন্য আমাদের গ্রামে। আর কি মুসলমান জিনিসটাই জানতাম না, ফিলোসফি তো দূরের কথা, এবং সারা দুনিয়ার কথা লোকেদের কানে আসছে, এই হোয়াটসঅ্যাপ ফেসবুক নিউজ পেপার বিভিন্ন রকমের কথা আসছে, বিভিন্ন প্রকার ফিলোসফি মনে আসছে। আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই সহজা মহজা কিছু ধারণাই ছিল না, মায়াবাদী কি সহজা কি সব ধারণা আসছে মানুষের কাছে। সেজন্য এই সময় বর্তমান আমাদের ভগবত ভক্তির জ্ঞান সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। এই জ্ঞানটা যদি আমরা ধরে না রাখি তাহলে ভগবান কৃষ্ণ যে বলেছেন না, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্ব সকালে মহত যোগ নষ্ট পরন্ত। এই জ্ঞানটা যদি আমরা ধারাবাহিকভাবে প্রবাহিত না করি তাহলে যোগটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন, আস্তে আস্তে যোগ নষ্ট হয়ে যাবে। সেজন্য এই জ্ঞানটাকে শুধু গ্রন্থের মধ্যে রাখলে হবে না, এটাকে মানুষের বুদ্ধি মস্তিষ্ক হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে। তাহলে কী হবে, এটা আস্তে আস্তে জ্ঞানটা আমাদের বুদ্ধি মন বা মস্তিষ্ক বা হৃদয় দিয়ে আস্তে 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 এভাবে এটা প্রবাহিত হবে, তাহলে যোগ নষ্ট পর্যন্ত এই যোগ নষ্ট হয়ে যাবে। সেজন্য প্রভুপাদ তার গ্রন্থ অধ্যয়ন উপরে খুব গুরুত্ব দিয়েছেন, খুব গুরুত্ব দিন। এমনিতে আমি শুনেছি নাকি দিনে একজন দুই ঘন্টা প্রভুপাদ গ্রন্থ পড়া উচিত, যদি ভক্তিকে ধরে রাখতে চাই আমরা, প্রভুপাদের বই পড়ে হোক বা টেপ শুনে হোক। হ্যাঁ, তো প্রভুপাদ এত গুরুত্ব দিয়েছেন গ্রন্থ অধ্যয়ন উপরে, তিনি নিজে যে গ্রন্থ লিখেছেন তিনি আর কি নিজের গ্রন্থ অধ্যয়ন করতেন বসে বসে, বুঝতে পারছেন। তো সেজন্য প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন খুব গুরুত্বপূর্ণ। ভক্তরা বহুত এদিক ওদিকে বই পড়ে কিন্তু জানে না যে প্রভুপাদের গ্রন্থের মধ্যে সব কিছু রয়েছে। প্রভুপাদ বলছেন আমার গ্রন্থের মধ্যে সব কিছু রয়েছে, এই তত্ত্বগুলি সব গ্রন্থের মধ্যে প্রভুপাদ সব দৃষ্টান্ত দিয়েছেন। আমি সময় সময় দেখি গুরু মহারাজ, তো এখন তো গুরু মহারাজ মানে বাহিরের কোনো বইটি বেশি পড়ে না, কিন্তু কোনো বই পড়ে না বেশি শুনেন এখন, কিন্তু এক একটা সময় অত সুন্দর কথা বলে, আমি তো গুরু মহারাজ জানলো কি করে বোঝা থাকে, সেই প্রভুপাদ বই পড়েছেন। আমরা তো এইসব অনেক এদিকে দিকে বাইরে অনেক বই পড়ি, সে প্রভুপাদের বই তো নিশ্চয়ই সব রয়েছে। হ্যাঁ, তার মানে কি আমাদের প্রভুপাদের বইয়ের মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে, তার মধ্যে ভগবত ভক্তি সম্পর্কীয় সমস্ত জ্ঞান রয়েছে। তো সেইটা কীভাবে ঠিকভাবে আমরা পড়তে পারি, প্রভুপাদ শুরু করে দিয়ে গেছেন এই পদ্ধতিটা, এই ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভব তারপরে ভক্তি ভক্তি বেদান্ত ভক্তি সার্বভৌম, প্রভুপাদ শুরু করে দিয়ে গেছেন এগুলো সব। প্রভুপাদ সময় থেকে গুরু মহারাজ বলছেন উনিও ভক্তিশাস্ত্রী করেছেন। তো বর্তমান আমাদের ইসকন সোসাইটিতে এটা খুব গুরুত্ব দেওয়া হয়েছে, প্রথমে বৃন্দাবনে বিআইএচই বৃন্দাবন ইনস্টিটিউট ফর হায়ার এডুকেশন করা হয়েছিল, তারপরে মায়াপুরে এমআইএচই করা হলো, এখন এমআই নাম দেওয়া হয়েছে, এবং সারা বিশ্বের মানুষ আসছে মায়াপুরে এই ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভব করবার জন্য। তো এই মাই থেকে ব্যবস্থা করে সবাই সেখানে যারা যেতে পারবে না, আপনারা যারা গৃহস্থ রয়েছেন আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, যে ধারাবাহিকভাবে যে শাস্ত্রসম্মত বিজ্ঞান ভিত্তিক পূর্ব আচার্যদের বর্ণনা অনুসারে ব্যাখ্যা অনুসারে আপনারা যথার্থভাবে এই শাস্ত্রীয় জ্ঞান লাভ করবেন। তা নাহলে কী হবে, যেরকম সারা বাংলার মানুষ ভারতের মানুষ সমস্ত হিন্দুরা এই ধর্ম নিয়ে বিভ্রান্ত, আমি যখন সারা বিশ্ব ভ্রমণ করি না, যত ধর্ম রয়েছে তার মধ্যে হিন্দুরাই বেশি বিভ্রান্ত, হিন্দুরাই ধর্ম নিয়ে বিভ্রান্ত, হিন্দুরা সবথেকে বেশি ভগবান নিয়ে বিভ্রান্ত, অন্য কোনো ধর্ম ভগবান নিয়ে বিভ্রান্তি নেই।
তাদের দলাদলি আছে কিন্তু ভগবান নিয়ে বিভ্রান্তি নেই, হিন্দুরা সব থেকে বেশি বিভ্রান্ত। সেজন্য আমাদের এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বিষয় যে আমরা কীভাবে এই পূর্ব আচার্যদের দেওয়া জ্ঞানকে যথাযথরূপে গ্রহণ করতে পারি, তাহলে ধারাটাকে আমরা রক্ষা করতে পারব। সেজন্য আমাদের ইস্কনে এটাকে জিবিসি বডিতে অত গুরুত্ব দিচ্ছে, আস্তে আস্তে কিছুদিন পরে কিছু কিছু গুরুরালি শুরু করে দিয়েছে। ব্রাহ্মণ দীক্ষা পেতে হলে এই ভক্তিশাস্ত্রী করতে হবে, ভক্তিশাস্ত্রী করলে ব্রাহ্মণ দীক্ষা পাবে, ভক্তি বৈভব করলে সন্ন্যাস পাবে, ভক্তি বেদান্ত সার্বভৌম করলে তারপরে গুরু হতে পারবে, এরকম আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে সাধনা মানে এই অধ্যয়ন করাটা সাধনা, এই অধ্যয়ন করাটা তপস্যা। এই বয়সে এই বয়সে শুনবে লিখবে পড়বে পরীক্ষা দেবে এটা কম কষ্ট নাকি? এটা তপস্যা একটা, বিরাট বড় তপস্যা একটা। কিন্তু গুরু মহারাজ সবাইকে এনকারেজ করেছেন। তো আমি দেখছি আমাদের বাংলাদেশে এই শিক্ষা গ্রহণ করার প্রবণতাটা খুব বেশি ভক্তের মধ্যে দেখছি। সব মন্দিরে এই যে ভক্তিশাস্ত্রী করছে ভক্তিভাব করছে, এটা খুব ভালো লক্ষণ এটা। তা নাহলে কী হচ্ছে, আমাদের হিন্দু ধর্ম মধ্যে এই শাস্ত্র ভিত্তিতে ভগবত ভক্তি না থাকার, ধরুন শাস্ত্রের ভিত্তিতে ধর্মকে জানার প্রবণতা না থাকার দরুন কী হয়ে গেছে, এবং হিন্দুদের মধ্যে ধর্মান্ধতা বেশি ঢুকে গেছে, ধর্মান্ধতা, ধর্মীয় গোড়ামি আর কুসংস্কার, এই তিনটে জিনিস। ধর্মীয় কুসংস্কার বেশি হিন্দুদের মধ্যে, ধর্মীয় গোড়ামিটা আছে আর ধর্মান্ধতা রয়েছে, আসল ধর্ম দেখা যাচ্ছে না। তো আমরা যদি আসল ধর্মকে জানি, যে ধর্মসতত্ত্ব নিহিত গুহায় মহাজন জেন কতস্য পন্থা, এই ধর্মের তত্ত্ব গুফার মধ্যে রয়েছে। কোন গুফার মধ্যে রয়েছে? না, আমাদের পূর্ব আচার্য মহাত্মা যারা ভগবত ভক্ত তাদের হৃদয়রূপক গুফার মধ্যে থেকে ধর্মের তত্ত্ব প্রকাশিত হয়েছে। তো সেইগুলি যদি আমরা চর্চা করি, ধর্মসত্য নিহিত গুহায় মহাজন জেন কতস্য পন্থা, প্রভুপাদ সেটি আমাদেরকে দেখিয়েছেন যে মহাজনরা যে রাস্তায় গিয়েছেন সেই রাস্তায় যাব। আজকে কী হচ্ছে, সারা বিশ্বজুড়ে প্রভুপাদ কী সুন্দর ব্যবস্থা করেছেন দেখুন। আজকে থেকে 500 বছর পূর্বে সেই বৃন্দাবনের জঙ্গলে বসে সেই রূপগোস্বামী সনাতন গোস্বামী আচার্যরা কী 5-7 জন বসে আলোচনা করেছিল না? হাজার হাজার লোক ছিল সেখানে। তারা কি এটা জানত যে একটা দিন আসবে আমেরিকা ইউরোপ জার্মান জাপান বসে ভক্তির সমিতি শুধু বই পড়বে, সেসব বড় বড় গোস্বামীদের গ্রন্থ পড়বে? 500 বছর পূর্বে তারা কি জঙ্গলে বসে বসে লিখেছে, আজকে সারা বিশ্বের মানুষ বসে আলোচনা করছে চর্চা করছে? 5000 বছর পূর্বে সে ব্যাসদেব সে বদ্রীনারায়ণ বদ্রীনাথ সে গুফার ভিতরে বসে কী লিখেছিলেন যে সারা বিশ্বের মানুষ পড়ছে, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা আশা করি এইরকম বাংলাদেশের প্রতিটি ভক্ত ভগবত ভক্তিমূলক শিক্ষার দ্বারা শিক্ষিত হবে। এই ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভব ভক্তি বেদান্ত ইত্যাদি এই কোর্সের মাধ্যমে। তো আপনারা খুব ভাগ্যবান ভাগ্যবতী, আপনার জীবন ধন্য, এর মাধ্যমে আপনারা এই শাস্ত্র অধ্যয়নের আনন্দ পাবেন। এই শাস্ত্র অধ্যয়ন আনন্দ আছে, সেজন্য বলা আছে মূঢ়া নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। ভগবত ভক্তি ভগবানকে এই চক্ষু দিয়ে দর্শন হয় না, ভগবানকে কর্ণ দিয়ে দর্শন করতে হবে, কর্ণের মাধ্যমে সব কিছু আরো তাড়াতাড়ি দর্শন করা যাবে। তো আমি আশা করি আপনাদের আজকে প্রথম দিন ভক্তি বৈভবের যেটা বলেছি আপনাকে, এটা একটা তপস্যা, এটা একটা সাধনা, তো এটা কষ্ট লাগতে পারে, কষ্ট লাগা কথা নয়, যেহেতু আপনারা সুন্দর সুন্দর ভগবানের কথা শুনবেন, নতুন নতুন জানবেন, সবটা কিছু নোট করবেন। যত বেশি নোট করবে আর ঘরে গিয়ে দেখবে তাড়াতাড়ি মনে থাকবে, নাহলে মনে করুন শুনে যে পরে লেখবো সে পরে আর হবে না, যে এক্ষুনি হবে না আর সে পরেও হবে না, সবাই সে নোট করতে হবে, ঘরে গিয়ে অধ্যবসায় করবেন, তাহলে আস্তে আস্তে আপনাদের মধ্যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে।